হিসাব কোনো কিছু আদান প্রদানের একটি স্বীকৃত প্রক্রিয়া। এই হিসাব বারবার করে বারবার সঠিক করার প্রবণতাও আছে আমাদের মাঝে। কথায় আছে, 50 পয়সার হিসাব মেলাতে কেউ কেউ পড়েন 5 টাকার মোম। কিন্তু এমন একটি হিসাব আছে যে হিসাবটি ভুল জেনেও আমরা মেনে নেই এবং তা চলে আসছে যুগের পর যুগ। কি মনে পড়ছে না কিসে হিসাব? তাহলে চলুন আমরা সবাই মিলে দেখে আসি সেই হিসাবটি। পান পাতা কিনলেন তো? ব্যবসা করেন? ব্যবসা করি। ঠিক আছে, এই যে কতগুলো পান কিনলেন? এটা 300 পান কিনলে মানে 380 টাকা করে পানে 100 করে হয়। আমার হিসেব 6 কুড়ি নেওয়াশি বা আমার নাগেশ্বরীর পান 80 দেড়শো, তারপর কুষ্টিয়ার পান 80 দেড়, তারপরে তোমার খুলনা হলে 80 দে, রাজশাহী 64 দে, মানে হেলির পান 64 দে। আমরা বিক্রি করি, আমার জবান নেই বিক্রি করি। পানের হিসাব 20-তে, অর্থাৎ 20টি পানে 1 কুড়ি, কোথাও কোথাও 4 কুড়িতে হয় 100, অর্থাৎ 80টি পানে 100, আবার কোথাও কোথাও হয় 64টি পানে 100। এই হিসাব চলে আসছে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। এ নিয়ে কখনো কথাও হয়নি ক্রেতা বিক্রেতার মাঝে। পানের এই হিসাব, অর্থাৎ 80টি বা 64টি পানে যে 100, এই হিসাব কোত্থেকে এসেছে এই তথ্য জানা নেই কারো। তবে ক্রেতা বিক্রেতারা যেটা বলছে যে এতে নেই কারো কোনো অভিযোগ, এ নিয়ে কোনো দিন কথাও হয়নি কারো মাঝে। আমি 8-10 বছর পানের ব্যবসা করি। এই 64 খুলনার পান 64-60 80 দে, আর কুষ্টিয়ার পান 80, আর বরিশালের পানও 64, বরিশাল রাজশাহী মানে বরিশাল রাজশাহী ওটা হলে 64 পান। এখন কোথায় যাচ্ছে আমরা তো জানি না, মানে 10-12 বছরতেই আমি পানের ব্যবসা করি, আরকদারি করি, কিন্তু আমার তো জানা নেই। কিন্তু আমরা পান আনি বেশি, এরা ফের দোকানদারগুলি বেছে আমার কাছ থেকে নিয়ে, এই তো এটি এইভাবে তো চলছে। না কথা হয় নাই, রাজশাহীর পান আসে 64, আমরা 64 বেশি, খুলনার পান আসে 80 দেয় বেশি, কুষ্টিয়ার পান আসে 80 দেয় বেশি, আমার কাছ থেকে ভরিয়ার ঘর নেয় ওরা ওইভাবে বেছে, এই তো এইভাবে চলছে। পানপাতা আমাদের সমাজের ঐতিহ্য, বিশেষ করে রংপুর অঞ্চলের প্রতি বাড়িতে বাড়িতে ব্যবহার হয় এই পানপাতার সাথে সুপারি। ব্যাপারটা এরকমই যে আতিথি এতার পর পাতে এক টুকরো পান বা এক টুকরো সুপারি না দিলেই যেন আতিথি এতা জমেই না। মনে করো পূজার সময় একটু বেশি বেশি, এই তো মানে সারা সময় বেশি হয়, কম বেশি বা মাল বেশি আছে। আমাদের এই দিনে খুব পান খায়, ভীষণ পান খায়, অন্য অন্য জায়গা এই জায়গা বেশি খায়, রংপুর জেলা বেশি খায়। পানপাতা ও সুপারির ব্যবহার বরাবরই স্বাস্থ্যের জন্য নেতিবাচক প্রভাব ফেলে, কিন্তু তারপরেও অনেকের পছন্দের তালিকায় থাকে এই পানপাতা আর সুপারি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটি বলছেন যে স্বাস্থ্য সচেতনতার জন্য পানপাতা এবং সুপারির ব্যবহার কমানো প্রয়োজন। গোলাম মোল্লা সিরাজ, চ্যানেল 24, নাগেশ্বরী, কুড়িগ্রাম।